আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আজ আমি অত্যন্ত ছোট একটি যাহা মাত্র তিনটি শব্দ পাঠ করলে আমল নামায় কোটি কুটি স্বভাব সুপ্রিয় দর্শক আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি ও দাসত্ব করার জন্য সুরায় জারিয়াতের চুয়ানং আয়াতে আল্লাহ তালা বলেন আমি মানুষ ও জিনকে একমাত্র আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি এই এবাদতের অপর নাম হলো আমল মূলত ন্যাক আমলের জন্যই এ বিশ্ব চরাচর এবং নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে সুখের উল্লাস সমজীবন এবং দুঃখের চিহ্নস্বরূপ মৃত্যু সুরে মুলকের এক ও দুই নং আয়তে তালা বলেন তিনি বড়ই মহান ও শ্রেষ্ঠ যার হাতে রয়েছে সৃষ্টিকুলের রাজত্ব আর তিনি প্রতিটি জিনিসের উপর শক্তিমান তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে নেক আমলের দিক থেকে কে বেশি ভালো তিনি মহাশক্তিশালী ও ক্ষমাশীল পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তালা নেক আমলের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনা করেছেন সুরায় তিনে আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তারপর বদ আমলের কারণে তাকে পৌঁছে দেই সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় তবে তাদের নয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য তো রয়েছে এমন পুরস্কার যা কখনো শেষ হবে না অনুপভাবে সুরায় আশ্রয় আল্লাহ তালা বলেন সময়ের শপথ প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে রয়েছে তবে যারা ইমান আনে নেক আমল করে সত্যের পথে দাওয়াত দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন নেক আমলের জন্য অতএব আমরা যখন দোয়া করব একটি ছোট দোয়া সাথে সাথে করব। সেটা হলো হজরত ওবাদ সামেদ রদাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকল ইমানদার নরনারী ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমী নিকটে ইস্তেকফার করবে অর্থাৎ ক্ষমা চাইবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন সকল ইমানদার নরনারী ব্যক্তির বদলায় একটি করে নেক লিখে দিবেন সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন সারা পৃথিবীতে কত কোটি কোটি ইমানদার লোক রয়েছে অতএব আপনি যদি একবার বলেন মাগ ফির লিল মিনী নাওয়াল মিনাত তাহলে আপনার আমল নামায় কোটি কোটি নেক লেখা হবে কোটি কোটি সব লেখা হবে অতএব আপনি যখনই দোয়া করবেন তখন আপনি বলবেন আল্লাহম্মির লিলমিনী না ওয়াল মিনাত অথবা আপনি এবারও বলবেন হে আল্লাহ সারা পৃথিবীতে যত ইমানদার নরনারী রয়েছে সকলকে তুমি ক্ষমা করে দাও তাহলে আপনার আমল নামায় কুটি কুটি সোয়াব লেখা হবে আমিন আসসালামু আলাইকুম